টিউটোরিয়াল আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমাদের স্যামসাং এর এম সিরিজের স্মার্ট টিভি গুলোতে এখন রেকর্ডিং এর অপশন পাচ্ছেন টাইম শিফটিং পাচ্ছেন প্লাস শিডিউল রেকর্ডিং অপশনও আছে সো এটার জন্য প্রথমে কিন্তু আপনার একটা পেন ড্রাইভের দরকার পড়বে বা একটা হার্ড ডিস্কের দরকার পড়বে যা আপনি আপনার টিভির সাথে কানেক্ট করবেন আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়া কানেক্ট হয়ে গেছে অটো ডিটেকশনের মাধ্যমে আপনারা অলরেডি কর্নারে দেখতে পাচ্ছেন যে এটা চলে এসেছে এখন ব্যাপার হচ্ছে আমরা যখন ডিশের লাইন কানেক্ট করব যেটা হচ্ছে অ্যানালগ কেবলের মাধ্যমে তখন আমরা এই অপশনটা পাচ্ছি সো তার উপরেই দেখেন একটা আছে রেকর্ডিংস নামের অপশন তো এই রেকর্ডিংস আমরা যখন যাব তখন আমরা কয়েকটা ফ্যাসিলিটি এখানে পাবো সেটা হচ্ছে শিডিউলার এবং সেটিংস সেটিংস হচ্ছে আপনি রেকর্ডিং স্টার্ট করার কতক্ষণের মধ্যে এটা স্টার্ট হবে এবং রেকর্ডিং কতক্ষণ চলবে আপনি যদি চান যে আমি একটা লিমিটেড টাইম দিয়ে দেবো যে 10 মিনিট রেকর্ড হবে তাহলে এটা এখান থেকে সেট করতে পারবেন শিডিউলার মধ্যে আপনি এমন হতে পারে যে আপনার এই মুহূর্তে আপনি দেখছেন একটা নাটক কিন্তু আপনি চান যে খেলা শুরু হবে 7:50 ঠিক 7:50 যাতে খেলার চ্যানেলটা চলে যায় আপনি অ্যাড ভিউইং থেকে খেলার চ্যানেলটাকে ওই মুহূর্তে সেট করে দিতে পারছেন আর রেকর্ডিংটা হচ্ছে টোটালি শিডিউল ভিত্তিক এখানে আপনি যখন শিডিউলটা অন করবেন আমরা শিডিউলটাই প্রথমে দেখছি আমরা অ্যাড রেকর্ডিংয়ে গেলাম অ্যাড রেকর্ডিংয়ে যাওয়ার পর আপনি শিডিউল রেকর্ডিংয়ের একটা চার্ট পেয়ে যাবেন সেখানে আপনার চ্যানেল রিপিট ডেট স্টার্ট টাইম এন্ড টাইম এগুলো পাচ্ছেন সো শিডিউল রেকর্ডিংটা কি কথার কথা আপনি এখন অফিসে আছেন বিকাল 3টার সময় একটা প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামটা আপনার রেকর্ড করার প্রয়োজন এই প্রোগ্রামটা রেকর্ড করার জন্য আপনার কিন্তু টিভি অন থাকারও দরকার নেই বাট পাওয়ার কানেকশন থাকতে হবে প্রথমে আপনার ডেট এবং টাইমটাকে সেট করে নিতে হবে সো ডেট টাইম সেট আছে আমরা এটাকে 1 মিনিটের একটা ভিডিও রাখছি সো 12:21 এই ভিডিওটা স্টপ হয়ে যাবে যখন আমার এই সেটিংসগুলো দেওয়া শেষ তখন আমি সুন্দরভাবে সেভ বাটনটাতে ক্লিক করব তখন আপনাকে একটা পপ আপ স্ক্রিনে দেখাচ্ছে যে শিডিউলটা হয়ে গেছে এবং আপনাকে শিডিউলের একটা রিমাইন্ডার দিয়ে দিচ্ছেন এখানে রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি 18 নম্বর চ্যানেলে একটা রেকর্ডিং আইকন দেখাচ্ছে এবং এটা একটা 32 জিবির পেন ড্রাইভ সেখানে 32 ঘন্টা পর্যন্ত রেকর্ডিং ক্যাপাসিটি আমরা পাব আমরা দেখতে পাচ্ছি যে রেকর্ডিংটা শেষ হয়ে গেছে এখন দেখেন আমরা রেকর্ডিংয়ে গেলে এটা লিস্ট থেকে দেখতে পারি বা প্লে করতে পারি সরাসরি আমরা প্লে করে দেখছি দেখেন আমরা এখন জাস্ট ওই সময়টার রেকর্ডিংটা দেখতে পাচ্ছি আমরা শিডিউল রেকর্ডিং এর একটা অপশন দেখলাম এখন সেকেন্ড অপশনটা আমরা দেখি কিভাবে এটা অন্যান্য ব্র্যান্ডের চাইতে আমাকে বেটার ফ্যাসিলিটি দিচ্ছে লাইভ টিভি রেকর্ডিং অপশনে চলে যাই আবার একটা শিডিউল ক্রিয়েট করি আমরা এই চ্যানেলটাকেই রেকর্ড করব আমরা টাইমটাকে সেট করে দিচ্ছি মিনিটের জন্য আমরা একটা রেকর্ড করছি আমরা সেভ করে দিলাম শিডিউলে চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি এখানে সো আমরা টিভিটাকে অফ করে দিলাম আচ্ছা আমরা টিভিটাকে এবার স্টার্ট করি আমাদের টিভি স্টার্ট হয়ে গেছে এবার আমরা একটু চেক করে দেখি আসলে কি অবস্থা রেকর্ডিং এর আমরা তো টিভি অফ করেছিলাম রেকর্ডিং হয়েছে কিনা সো আমরা দেখতে পাচ্ছি আমাদের রেকর্ডিংটা খুব সুন্দরভাবে 11:23 থেকে 11:24 রেকর্ড হয়ে গেছে এবং আপনারা সবাই দেখেছেন যে এই সময় আমাদের টিভিটাকে আমরা বন্ধ করে রেখেছিলাম সেই সাথে আপনার পাওয়ার কানেকশনটা থাকতে হবে এখন আপনি যদি বিদ্যুতের কানেকশনটা বন্ধ করে দেন সেক্ষেত্রে এই রেকর্ডিংটা পাবেন না আসেন আমরা এবার দেখি লাইভ চ্যানেলকে কিভাবে রেকর্ড করা যায় বা প্লে পজ করা যায় সো এখানে যে এক্সট্রা ফাংশনের বাটনটা আছে এই বাটনটাতে আমরা যখন প্রেস করব তখন আমরা দেখতে পারবো যে কিছু অপশন এখানে চলে আসে এই টিভি চ্যানেলটাকে রেকর্ড করতে যাচ্ছি তাহলে আমরা কি করব এই যে এক্সট্রা ফাংশনের যে বাটনটা আছে এই বাটনটাকে যখন প্রেস করব প্রেস করা মাত্র আমরা এখানে কয়েকটা অপশন পাবো রেকর্ড টাইম শিফট সো আমরা যদি রেকর্ডে প্রেস করি সাপোজ রেকর্ড আমি প্রেস করে দিলাম রেকর্ড ইনস্ট্যান্টলি শুরু হয়ে যাচ্ছে সো আমরা লাস্ট এটা রেকর্ড করছিলাম লাইভ টিভি আমরা প্রথমে শিডিউল দিয়েছিলাম যখন টিভি দেখার পাশাপাশি আমরা রেকর্ড করেছি টিভি অফ রাখার পরে আমরা রেকর্ড করেছি 25 নম্বর চ্যানেল 24 নম্বর চ্যানেলটিকে এবার আমরা দেখব কিভাবে একটা লাইভ টিভি প্রোগ্রামকে আমরা পজ করতে পারি আবার ওইখান থেকে প্লে করতে পারি সো এটা খুবই আসলে সিম্পল একটা ব্যাপার আপনার রিমোটের যে প্লে পজ বাটনটা আছে এই বাটনটাকে প্রেসের মাধ্যমে আপনি যে কোনো সময় লাইভ প্রোগ্রামকে পজ করতে পারবেন এবং ওইখান থেকে আবার রিজিউম করতে পারবেন
সো আপনি যে কোনো সময় ইজিলি প্লে পজ করতে পারছেন একটা লাইভ চ্যানেলকে। এখানে একটা ব্যাপার আমাদের দেখতে হবে, এই যখন আপনি কোনো প্রোগ্রামকে লাইভ প্লে পজ করছেন তখন আপনি দেড় ঘন্টার মতন টাইম পাচ্ছেন এই প্রোগ্রামটাকে প্লে পজ করে দেখার জন্য। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং আমাদের রিটেন কন্টেন্টটাও আপনারা পড়ে দেখবেন, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আর অবশ্যই আপনারা আপনাদের এই ফিচারটা কাস্টমারদেরকে হাইলাইট করবেন, সেই সঙ্গে আপনাদের শোরুমে যে টিভিগুলো আছে এগুলোতে নিজেরা হ্যান্ডস অন করে দেখুন। যদি কোনো সমস্যা হয় ট্রেনিং টিম বা প্রোডাক্ট টিমের সাথে অবশ্যই যোগাযোগ করবেন।